মানবতার ফেলিয়ার নামে একটা সাইনবোর্ড, এটা একটা সাইনবোর্ড। যারা ওনার আশ্রমে থাকে বিদ্রোহ অগ্র মারিদুর করে, অনেক অনেক চিৎকারের আওয়াজ আহে আমরা শুনি সবাই। মিল্টন মেয়েরা যখন নার্স গুসল করায় তখন এদিক দিয়ে কাটাছিরা বিভিন্ন জায়গায় দাগ থাকে, এইসব নিয়ে হুজুরা একদিন আলোচনা করে মসজিদে আমরা সবাই যাইতাম নামাজ পড়তে যাইতাম। একদিন হুজুরা আলোচনা করে যে মিল্টন মেয়ে জায়গায় গুসল করতে আসে সবাই, সবাই আসার পরে মিল্টন মেয়েরা যখন নার্স গুসল করায় তখন এদিক দিয়ে কাটাছিরা বিভিন্ন জায়গায় দাগ থাকে, এইসব নিয়ে হুজুরা একদিন আলোচনা করে একদিন ওই যে ওর বিভিন্ন একটা কর্মচারী জানাজার সময় ছিল, পরে একদিন আলোচনা করে যে এইটার একটা ছবি তোলা রেখে দিতে। পরে মিল্টন মেয়ের ওই কর্মচারী এইটা মিল্টন মেয়ের যে এক কয়া দিছে, করার পরে মিল্টন মেয়ের লাশ পাঠায় না। এই কিডনির এই জায়গায় বিভিন্ন জায়গায় কাটাছিরা থাকে, তারপর দিকে আর লাশ পাঠায় না। 99% সত্য ভাই, পুরোটাই সত্য ভাই। ওই যে ওই দিন একটা আমি ওই দিন গেছি, এটা নিজ চোখে দেখছি। ওই দিন এক পেঁয়াজালা যাইতেছে, পেঁয়াজালার লোকে দামাদামি লাগছে, পরে দামাদামি করার পরে পেঁয়াজালারে ধরে মারে, দামাদামি বলে নাই, পরে পেঁয়াজালারে ধরে মারে, আলু বেছে বেড়ায় এবার লোকে তারা দামাদামি বলে নাই, পরে বিটলে মারছি। মারধর কেন করে? তিনি তো মানবতার ফেরিওয়ালা। উনি আর মানবতার ফেরিওয়ালার নামে একটা সাইনবোর্ড, এটা একটা সাইনবোর্ড, উনি কোনো মানবতার ফেরিওয়ালা নেয়া। এবং যারা ওনার আশ্রমে থাকে বিদ্রোহ অগ্র মারধর করে, অনেক অনেক চিৎকারের আওয়াজ আহে আমরা শুনি সবাই, কিন্তু কিছু কই না, কারণ অগর দিকে তাকাই না, সামর টাঙ্গু নাই। এই যে এখন সবাই মুখ খুলছে, এর লেগে আপনারা আপনারা সহযোগিতা করছেন, এর কারণে আমরা মুখ ফাঁসি চাই বলতে মনে করেন মিল্টন সমাদার বিদ্রোহের ভিতরে অনেক অত্যাচার করছে। মূল কারণ হচ্ছে উনি 60-70 বছর 80 বছরের মানুষদেরকে এখানে মা এবং বাবা বলে, কিন্তু ওর মা 65-70 বছর, ওর মাকে বৃদ্ধাশ্রমে মারছে ওরে সহ। এর জন্য একটা ছেলে হিসাবে তো ফাঁসি চাইতেই পারে। আমাকে সহ আমার মাকে মারধর করছে, ও একটা কবুতরের, সাধারণত একটা কবুতরের বিষয় নিয়ে। হ্যাঁ উনি মানব না, মানবতা ফেরালে কিভাবে মানবে? ও আমার আমার আম্মুকে মারধর করছে, আমাকে সহ, সাধারণত কবুতর বিষয় নিয়ে। আর ভিতরে যে মারধর করে না, এত যে মা আছে, আপনার বক্তব্য দিয়া যান।